নমস্কার সবাইকে। নতুন বছর পড়ে গেল এবং নতুন বছরে আমাদের পোস্ট অফিসেরও কিন্তু ইন্টারেস্ট রেট রিভাইজ হলো, এবং সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্কিম আছে যেখানে কিন্তু গভর্নমেন্ট আমাদের ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। তাহলে এই ভিডিওতে আমরা দেখে নেব যে পোস্ট অফিসের কোন স্কিমে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছি, এছাড়াও আগের স্কিমের থেকে এই স্কিমে কত পার্সেন্ট আমাদের ইন্টারেস্ট রেট বাড়লো, নাকি একই থাকলো, নাকি কমলো। তা আমরা যদি পোস্ট অফিসের টোটাল যে স্কিমগুলো আছে সেইগুলোর কথা বলি, এক নম্বরেই আছে পোস্ট অফিস সেভিংস স্কিম, দু নম্বরে এক বছরের টাইম ডিপোজিট, তিন নম্বরে দু বছরের টাইম ডিপোজিট, চার নম্বরে তিন বছরের টাইম ডিপোজিট, আর পাঁচ নম্বরে আছে পাঁচ বছরের টাইম ডিপোজিট। চার বছরের কোনো টাইম ডিপোজিট কিন্তু পোস্ট অফিসে নেই। ছ নম্বরে আছে পাঁচ বছরের রেকারিং ডিপোজিট, সাত নম্বরে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, আট নম্বরে আছে MIS অর্থাৎ মান্থলি ইনকাম অ্যাকাউন্ট, ন নম্বরে আছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ আমরা যাকে NSC বলে জানি, দশ নম্বরে আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF, এগারো নম্বরে আছে কিষাণ বিকাশপত্র, বারো নম্বরে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট, আর তেরো নম্বরে সুকন্যা সমৃদ্ধি যোজনা। তা আমরা যদি দেখি পোস্ট অফিসের আগেও সেভিংস অ্যাকাউন্টে আমরা 4% ইন্টারেস্ট রেট পেতাম, এই মুহূর্তেও কিন্তু আমরা 4% ইন্টারেস্ট রেট পাচ্ছি। এছাড়াও পোস্ট অফিসের যে টাইম ডিপোজিট রয়েছে, টোটাল চারটি টাইম ডিপোজিট, সেক্ষেত্রে আমাদের এক বছরের যে টাইম ডিপোজিট ছিল সেখানে আমরা আগে 6.9% ইন্টারেস্ট রেট পেতাম, এখনও আমরা 6.9% ইন্টারেস্ট রেট পাচ্ছি। দু বছরের টাইম ডিপোজিটে আগে আমরা 7% ইন্টারেস্ট রেট পেতাম, এখনও আমরা 7% ইন্টারেস্ট রেট পাচ্ছি। তিন বছরের যে টাইম ডিপোজিট আছে সেখানেও আমরা 7% ইন্টারেস্ট রেট পেতাম, কিন্তু এই মুহূর্তে আমরা 7.1% ইন্টারেস্ট রেট পাচ্ছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিন বছরের যে টাইম ডিপোজিট রয়েছে সেখানে কিন্তু 0.1% আমাদের ইন্টারেস্ট রেট বেড়েছে। এছাড়া পাঁচ বছরের যে টাইম ডিপোজিট রয়েছে সেখানে কিন্তু 7.5% ইন্টারেস্ট রেট আগেও ছিল, এখনও কিন্তু আমরা 7.5% ইন্টারেস্ট রেট পাচ্ছি। পাঁচ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে আগে আমরা 6.7% ইন্টারেস্ট রেট পেতাম, এখনও আমরা 6.7% ইন্টারেস্ট রেট পাচ্ছি। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আমরা আগে 8.2% ইন্টারেস্ট রেট পেতাম, এখনও আমরা 8.2% ইন্টারেস্ট রেট পাচ্ছি। PPF-এ আগে আমরা 7.1% ইন্টারেস্ট রেট পেতাম, এখনও কিন্তু আমরা 7.1% ইন্টারেস্ট রেট পাচ্ছি। কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগে আমরা 8% ইন্টারেস্ট রেট পেতাম, সেক্ষেত্রে সেটা এখন বেড়ে 8.2% হয়ে গেছে। MIS এর ক্ষেত্রে আগে আমরা 7.4% ইন্টারেস্ট রেট পেতাম, এখনও আমরা 7.4% ইন্টারেস্ট রেট পাচ্ছি। NSC-রও ইন্টারেস্ট রেট একই আছে, 7.7%। কিষাণ বিকাশপত্র আগে আমরা 7.5% পেতাম, এখনও আমরা 7.5% ইন্টারেস্ট পাচ্ছি। মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে আগে আমরা 7.5% ইন্টারেস্ট রেট পেতাম, এখনও আমরা 7.5% ইন্টারেস্ট রেট পাচ্ছি। তা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্কিম আছে, যেই দুটো স্কিমে আমাদের ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে। এক নম্বর হলো টাইম ডিপোজিটের ক্ষেত্রে, তিন বছরের যে টাইম ডিপোজিট রয়েছে সেখানে 7% থেকে 7.1% করা হয়েছে, আর সুকন্যা সমৃদ্ধি যোজনা 8%কে 8.2% করা হয়েছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ইন্টারেস্ট রেট তো কিছু স্কিমে বেড়েছে, বাকিগুলো একই আছে, তাহলে কি আমাদের এই মুহূর্তে ইনভেস্ট করা উচিত নাকি আর একটু ওয়েট করা উচিত? আমার পার্সোনালি মনে হয় যে লোকসভা ভোট পর্যন্ত হয়তো আমাদের ইন্টারেস্ট রেট একই থাকবে, হয়তো সামান্য একটু বাড়লেও বাড়তে পারে, কিন্তু লোকসভা ভোট হয়ে গেলে এই ইন্টারেস্ট রেট কিন্তু আস্তে আস্তে কমবে, এটা কিন্তু আর খুব বেশি বাড়বে বলে মনে হয় না। সুতরাং আপনাদের যদি কারো মনে হয় যে আপনারা ইনভেস্ট করবেন, তাহলে এটা কিন্তু একটা বেস্ট টাইম ইনভেস্ট করার। আপনি যেই স্কিমে ইনভেস্ট করুন না কেন, সেই স্কিমেই কিন্তু আপনাকে একটা ভালো ইন্টারেস্ট দেবে আগামী কয়েক বছর। যদি আপনি সিনিয়র সিটিজেন হন এবং ভাবেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইন্টারেস্ট রেট খুব একটা বাড়েনি, সুতরাং সেখানে ইনভেস্ট করা আপনার ঠিক হবে না, এক্ষেত্রে আমি বলবো আগামী দিনে হতে পারে যে ইন্টারেস্ট রেট আরও একটু কমে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্ট করলে আগামী পাঁচ বছর আপনি অনেকটাই কম ইন্টারেস্ট রেট পেতে পারেন। সুতরাং যদি ইনভেস্ট করতে চান তাহলে এটা একটা ভালো সময় বলেই আমার মনে হয়। এরপরে লোকসভা ভোট হয়ে গেলে কি হবে কেউ বলতে পারে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।